হ্যালো এভরিওয়ান, এটা ছিল নীল পুজোর দিনকার ব্লগ। তো এখানে দেখো, বাড়িতে শিব ঠাকুর আসে তো মা সেটাই পুজো দিচ্ছিল, আর এটা রাত্রের একটা ভিডিও। তো প্রত্যেক বছর না আমাদের চৈত্র মাসের শেষ দিন যেই দিন, ওই দিন আমাদের হয় পাচন। তো এটা ছিল পাচনের আগের দিন। তো রাত্রে মা সব সবজিগুলো কাটতে বসে গেছে আর আমায় বলেছিল যে তুই এই আকন্দ ফুলের মালা গেঁথে দে তো ঠাকুরের জন্য। তো এরপর পরের দিন সকালবেলা আমি দোকান থেকে এই ডালগুলো নিয়ে এসেছিলাম, ডাল ছোলা এগুলো মা সিদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ পাচন হবে না সেই জন্য। আর দেখো, আমি সকাল সকাল কিন্তু স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি তোমাদের দেখাবো যে মা কি করছে। এটা কিন্তু চৈত্র মাসের শেষ দিন আর পয়লা বৈশাখের আগের দিন। তো যাই হোক, দেখো এখানে আমার মা বাটা বাটি শুরু করে দিয়েছে, পাচনের জন্য যা যা জিনিস লাগে সেগুলো সবটাই এখন আমি তোমাদের দেখাবো। দেখো এখানে আছে আলু, আর এখানে ছিল থোর, আর এখানে সব রকমের আলু, মিষ্টি আলু, কুমড়ো, নানা ধরনের সবজি। আর আমাদের এই পাচনে না গাছের বা জঙ্গলের বিভিন্ন ধরনের পাতাগুলো দেয়, অনেক পাতা, এখানে প্রচুর পাতা অ্যাড করা হয়। এটা খেতে কিন্তু দারুণ হয়, আমার তো খুব ভালো লাগে, বছরে একটা দিন বলে কথা, খেতে তো হয়ই বলো। আর তোমাদের কার কার এই পাচন হয় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমার ঠাম্মা বলে যে এই পাচন খেলে নাকি সব রোগ সেরে যায়, কেননা এতে নানা ধরনের পাতা দেওয়া থাকে, ওষুধ জাতীয় যেই সমস্ত পাতা হয় ওইগুলোও দেওয়া থাকে। তো দেখো এখানে এক কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, মা এখানে সমস্ত সবজিগুলো ঢেলে দিয়েছে। আর এরপর আমার না খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একটা পরোটা খাচ্ছিলাম, আর এটা ফ্রিজ থেকে বের করা হয়েছে। ফ্রিজের পরোটা কেউ খায়? আমি তো টেনে ছিঁড়তেই পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে টেনে টুনে ছিঁড়ে আমি খেয়ে নিয়েছি। তো এরপর মা আমাকে নারকল কোড়াতে দিয়ে দিয়েছে, যাতে পাচনে এটা দেবে, পাচনে নারকেলটাকে অ্যাড করবে। ওই জন্য দেখো এখানে কিন্তু পাচন ফুল রেডি হয়ে গেছে, আর আমি আর আমার ফ্রেন্ড এখানে খেতে বসে পড়েছি। ওরও আজ আমার বাড়িতে ইনভাইট ছিল, তো চলে এসছে, এখন দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি। খেতে খেতে না আমাদের মধ্যে একটা মজার কথা হচ্ছিলো, ওই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম। আর যাই হোক, আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।